প্রিয় দর্শক, বাংলাদেশের সুপরিচিত সুনামধন্য প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি আইডিএলসি ফিনান্স লিমিটেড। তাদের শূন্য পদে কিছু সংখ্যক জনবল নিয়োগের উদ্দেশ্যে দুইটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সারা দেশ থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ এই পদগুলিতে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি নিয়োগ বিজ্ঞপ্তি দুটির সম্পূর্ণ বিষয় আপনাদের সুবিধার্থে আলোচনা করব। কিভাবে আবেদনটি করতে হবে বা কী যোগ্যতা প্রয়োজন হবে আবেদনটি করতে, সুতরাং কী করতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সুবিধার্থে দিনের সেরা ও স্মার্ট নিয়োগ বিজ্ঞপ্তির খবরগুলো ভিডিও আকারে আমার এই চ্যানেলে তুলে ধরতে চেষ্টা করি। কারণ একটি ভালো চাকরি গড়ে দিতে পারে আপনার সুন্দর আগামী ভবিষ্যৎ। তাই সবার আগে প্রতিদিনের সেরা নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তা না হলে মিস হয়ে যেতে পারে কোনো একটি সেরা নিয়োগ বিজ্ঞপ্তি। আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। আইডিএলসি ফিনান্স লিমিটেডের প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব, পদের নাম কাস্টমার সার্ভিস অফিসার সিইডি। এই পদটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। এখানে আইডিএলসি ফিনান্স লিমিটেড স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে, ফ্রেশার আর অলসো এনকারেজ টু অ্যাপ্লাই, অর্থাৎ তারা অনভিজ্ঞ প্রার্থীদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করছে। কাস্টমার সার্ভিস অফিসার এই পদটির জন্য শূন্য পদের সংখ্যা 2, অর্থাৎ এই পদে আইডিএলসি ফিনান্স লিমিটেড দুজনকে নিয়োগ প্রদান করবে, বিষয়টি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করে দিয়েছে। এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরির পদ, কোনো অস্থায়ী বা খণ্ডকালীন চাকরি না। এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে সিজিপিএ 4-এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে স্নাতক পাস হতে হবে। এই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে যাদের ব্যাংকিং, টেলিকম বা এয়ারলাইন শিল্পে কাস্টমার সার্ভিস বিভাগে অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। ইতিবাচক মনোভাব, সক্রিয়তা, ধৈর্য এবং বোঝার ক্ষমতা থাকতে হবে। চমৎকার আন্তর্ব্যক্তিক দক্ষতা থাকতে হবে। দলগতভাবে কাজ করা ও সমস্যা সমাধানের ক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় দারুণ দক্ষ হতে হবে। চাপ সামলে কাজ করার ক্ষমতার প্রয়োজন হবে। এমএস অফিস সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে নারী, পুরুষ বা বয়স, এই তথ্যগুলো আইডিএলসি ফিনান্স লিমিটেড উল্লেখ করে নাই। সুতরাং সহজেই বোঝা যাচ্ছে প্রাপ্ত বয়স্ক এবং যোগ্য প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। আইডিএলসি ফিনান্স লিমিটেড যদি আপনাকে যোগ্য মনে করে এই পদে নিয়োগ প্রদান করে, তাহলে আপনার কর্মস্থল হতে পারে কুমিল্লা অথবা নোয়াখালীতে। সুতরাং আবেদন প্রক্রিয়াটির পূর্বে বিষয়টি একটু চিন্তা করে নেবেন। আইডিএলসি ফিনান্স লিমিটেড এই পদটির জন্য বেতন নির্ধারণ করেছে প্রবেশন পিরিয়ডে 26,000 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে 36,000 টাকা প্রতি মাসে। পাশাপাশি কোম্পানির গঠন পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করবে। আইডিএলসি ফিনান্স লিমিটেড এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বিডিজব জব পোর্টালের মাধ্যমে প্রকাশ করেছে। দর্শক, দুটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়াটি এক, আবেদন প্রক্রিয়াটি নিয়ে আলোচনা হবে ভিডিও শেষ অংশে। এবার চলুন আইডিএলসি ফিনান্স লিমিটেডের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করি। পদটির নাম কালেকশন অফিসার সিসিএম কাস্টমার এক্সপিরিয়েন্স ডিপার্টমেন্ট আইডিএলসি ফিনান্স লিমিটেড। এই পদটিতেও সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আইডিএলসি ফিনান্স লিমিটেড স্পষ্টভাবে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করে দিয়েছে, ফ্রেশার আর অলসো এনকারেজ টু অ্যাপ্লাই, অর্থাৎ আগের পদটির মতো এখানেও তারা উৎসাহিত করছে বিনা অভিজ্ঞ প্রার্থীদেরকে আবেদন করার জন্য। শূন্য পদের সংখ্যা 1, এই পদে আইডিএলসি ফিনান্স লিমিটেড একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করবে। এই পদটি একটি স্থায়ী চাকরির পদ, অর্থাৎ পূর্ণ সময়কালীন চাকরি, কোনো অস্থায়ী বা খণ্ডকালীন চাকরি না। এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে সিজিপিএ 4-এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে বিবিএ বা এমবিএ পাস হতে হবে। এই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারলেও যাদের 2 বছরের পূর্ব অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। ইতিবাচক মনোভাব, সক্রিয়তা, ধৈর্য এবং বোঝার ক্ষমতা থাকতে হবে। চমৎকার আন্তর্জাতিক দক্ষ হতে হবে। দলগতভাবে কাজ করা ও সমস্যা সমাধানের ক্ষমতা থাকতে হবে। সৃজনশীল চিন্তা করার ক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় দারুণ দক্ষ হতে হবে। চাপ সামলে কাজ করার ক্ষমতার প্রয়োজন হবে। এমএস অফিস সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। আগেরটির মতো এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যেও বয়স, নারী, পুরুষ বিষয়টি উল্লেখ করে না। তার মানে প্রাপ্ত বয়স্ক এবং যোগ্য নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ এই পদটিতে আবেদন করতে পারবেন। আইডিএলসি এই পদের জন্য যদি আপনাকে যোগ্য মনে করে নিয়োগ প্রদান করে, আপনার কর্মস্থল হবে ঢাকাতে। সুতরাং আবেদন প্রক্রিয়ার পূর্বে বিষয়টি একটু চিন্তা করে নেবেন। এই পদের ক্ষেত্রে আইডিএলসি বেতন নির্ধারণ করেছে প্রবেশন পিরিয়ডে 26,000 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন হবে 36,000 টাকা প্রতি মাসে। পাশাপাশি কোম্পানির গঠন পলিসি অনুযায়ী অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হবে। আইডিএলসি ফিনান্স লিমিটেড এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশের সবথেকে বড় জব সাইট বিডি জবসের মাধ্যমে প্রকাশ করেছে। দর্শক, আসুন এবার আলোচনা করা যাক আবেদন প্রক্রিয়াটি নিয়ে। এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়াটি হলো অনলাইন, অর্থাৎ বিডিজবসের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। বিডিজবস ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন করার ব্যবস্থা আইডিএলসি ফিনান্স লিমিটেড এখানে দেয় নাই। সুতরাং অবশ্যই আপনার বিডিজবসে একটি সিবি বা বায়োডাটা তৈরি থাকতে হবে।
আপনার যদি বিদেশে সিবি বা বায়োডাটা তৈরি না থাকে তাহলে আপনার জন্য এই পদে আবেদন করা সম্ভব হবে না। সেজন্য আপনার একটি সিবি তৈরি করতে হবে। আপনি আমার চ্যানেলে ঢুকলে এই ভিডিওটি পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখে আপনি সহজে একটি সিবি তৈরি করে ফেলতে পারবেন ভিডিও জবসে। এছাড়া ইউটিউবে আপনি এ ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনার যদি সিবি তৈরি করা না তাহলে যে কোনো একটি ভিডিও দেখে আপনি একটি সিবি তৈরি করে ফেলবেন। যেহেতু আবেদন প্রক্রিয়াটি অনলাইন, সুতরাং আবেদন করতে হলে আপনার এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তিরই এই লিঙ্ক প্রয়োজন হবে। এই লিঙ্ক দুটি আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে আপনি সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়তে পারবেন এবং বুঝতে পারবেন পদ দুটির জন্য IDLC ফিনান্স লিমিটেড কী কী যোগ্যতা বা দক্ষতা চেয়েছে। যদি আপনার ভিতরে সকল প্রকার যোগ্যতা বা দক্ষতা থেকে থাকে তাহলে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হলে আপনাকে সরাসরি অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনি ভিডিও অপশনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে 3রা সেপ্টেম্বর 2022 মধ্যে। দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রেই একই ডেট, 3রা সেপ্টেম্বর 2022। প্রিয় দর্শক, আমি এতক্ষণ চেষ্টা করেছি IDLC ফিনান্স লিমিটেডের কাস্টমার সার্ভিস অফিসার CAD এবং কালেকশন অফিসার CCM কাস্টমার এক্সপিরিয়েন্স ডিপার্টমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি দুটির বিষয়বস্তু আপনাদের সাথে আলোচনা করতে। আমি আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। দর্শক, ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।